নমস্কার আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলেই আপনাদেরকে সুস্বাগতম এরকম করমরে বল্লবী অথচ মুখে দিলে মিলিয়ে যাবে আর কোনায় কোনায় পুড়ে ঠাসা আলুর দম অথবা ছোলার ডাল কিংবা যদি থাকে নোলেন গুড়ের সন্দেশ তাহলে একেবারে জমজমাটি আয়োজন চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রাধাবল্লি তৈরি করেছি মেজারিং কাপের দেড় কাপ ওজনে সাড়ে তিনশো গ্রাম বিউলি কলাইয়ের ডাল অথবা কলাইয়ের খোসা ছাড়ানো বিউলির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নেব নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্র আর মিক্সার গ্রাইন্ডারের ছোট জার অল্প অল্প পরিমাণ ডাল আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আমি এই কলাইয়ের ডালের পেস্টটা খুব বেশি মিহি হবে না হাত দিলে একটুখানি হাতে বাঁধবে এরকমভাবে তৈরি করতে হবে যদি শিলনোড়ার ব্যবহার থাকে তাহলে কিন্তু শিলনোড়াতে এই ডাল বাটাটা করে নিলে খুবই ভালো হয় আমি এখানে মিক্সার গ্রাইন্ডার ইউজ করছি সময়টা কম থাকার কারণে তো সমস্ত ডাল আমি এরকমভাবে বেটে নিয়ে নেব অন্য আরেকটা পাত্রে ডাল বাটাটাকে সরিয়ে রেখে দিচ্ছি এবারে মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মৌরি মৌরি এখানে ওজনে তিরিশ গ্রাম মৌরিটাকেও আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব সামান্য পরিমাণ জল দিয়ে তবে আপনি চাইলে জল ছাড়াও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন মৌরিটা আর একেবারে মিহি করে আমি পেস্ট তৈরি করব না একটু দানা দানা রেখে মৌরিটাকে পেস্ট করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি ষাট গ্রাম পরিমাণ আদা কুচি আর নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে নেব এবারে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গোলমরিচটাকেও একই রকমভাবে অল্প জল দিয়ে গ্রাইন্ড করে নেব তবে গোলমরিচটাকে কিন্তু আমি পুরোপুরি পেস্ট করে নেব একটু দানা দানা রেখেই করে নিচ্ছি নিয়ে নিচ্ছি সাড়ে সাতশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে ব্যবহার করছি তবে চিনি কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এখানে আমি ওয়ান ফোর্থ চাচামচ পরিমাণ হিং নিয়ে নিয়েছি সামান্য একটুখানি জল দিয়ে হিংটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি পাশে এবার চিনি আর লবণের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একশো গ্রাম পরিমাণ ভেজিটেবল অয়েল আমি এখানে ময়নের জন্যে ব্যবহার করছি এখানে আমি ষাট গ্রাম নিয়ে নিচ্ছি আর বাকিটা আমি অফ ক্যামেরা ব্যবহার করেছিলাম তার জন্যে আমি ক্ষমা ময়ানে তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু ভাজবার সময় অনেক বেশি তেল টেনে নেবে এখানে উঁচু উঁচু এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ মৌরি বাটা আর উঁচু উঁচু তিন টেবিল চামচ পরিমাণ কলায়ের ডাল বাটা নিয়ে নিচ্ছি এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবার অনুরোধ রইল ঘরের উষ্ণতায় থাকা জল দিয়ে আমি এবার ময়দাটাকে মেখে নেব যেমন সাধারণ রুটি পরোটার জন্যে ময়দা মাখা হয় ঠিক তেমনভাবে আর ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্যে এবার আমি চলে যাচ্ছি রান্না বান্নাতে কড়াই নিয়ে নিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো জিরা ফোরন হয়ে গেলে দিয়ে দিচ্ছি সমস্ত আদা লঙ্কা আর মৌরি বাটাটা অল্প একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের আঁচ আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা হিং আর হিংয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি আবারও নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি প্রায় তিন চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি লবণ অবশ্যই আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি এই পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তবে আপনি আপনার স্বাদ মতো চিনি ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি গোলমরিচ বাটা আর সামান্য পরিমাণ জল আবারও নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়ে নেব তেল ছেড়ে গেলে দিয়ে দিচ্ছি সমস্ত ডালবাটা ওভেনের আঁচ আমি একেবারে লো করে দেব যতক্ষণ ডালবাটাটাকে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে এই ডালবাটা রান্না হয়ে শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত আমার রান্না বান্না আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল ডাল আমি খুব শুকনো শুকনো করব না কড়াইয়ের গায়ে যখন শুকনো শুকনো হয়ে লেগে আসবে আর এরকম দলা পাকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ডালটাকে ঠান্ডা করে নিয়ে নেব এবারে আমি যে ময়দা মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি ময়দাটাকে আরও একটুখানি ঠেসে ঠেসে মেখে নিতে হবে তবে ময়দাটা একটুখানি চিপচিপা হয় ওই জন্যে হাতে একটুখানি তেল মাখিয়ে নিলে কিন্তু সুবিধা হবে ঠিক এই রকমভাবে মিনিট দশেক সময় ধরে ময়দাটাকে একটু ঠেসে নিতে হবে তারপর আমি গুচি কেটে নিচ্ছি সাধারণ রুটি বা পরোটা করবার সময় যেরকম ময়দার লেচি কেটে নেওয়া হয় সেরকম পরিমাণ ময়দা নিয়ে আমি লেচি করে নিয়েছি আর লেচিটাকে এরকম হাত দিয়ে একটুখানি গোল শেপ দিয়ে নিচ্ছি ঠিক একই পরিমাণ ময়দা নিয়ে নিয়ে মোট ছটা লেচি আমি তৈরি করে নিচ্ছি এই মুহূর্তে আমি মোট ছখানা রাধাবল্লবী আপনাদের সামনে তৈরি করব আমি যে পরিমাণ ময়দা আর ডালবাটা নিয়ে রাধাবল্লবী তৈরি করতে শুরু করেছি এখানে মোট তিরিশটা রাধাবল্লবী তৈরি হবে বেশ বড়ো সাইজের আপনি যতগুলো পরিমাণ রাধাবল্লবী তৈরি করতে চান সেই রেশিও অনুযায়ী সমস্ত উপকরণ নিয়ে তৈরি করে নিতে পারেন রাধাবল্লবী এখানে আমি নিয়ে নিচ্ছি ডালের পুর পুরগুলোকে এবার আমি ভরে নেব ময়দার মধ্যে আর বারবার কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে এবারে ময়দার একটা বাটি মতো তৈরি করে নিচ্ছি আর পঞ্চাশ থেকে ষাট গ্রাম পুর আমি এই বাটির মধ্যে ভরে মুখটাকে সিল করে দেব পুরের পরিমাণ কিন্তু আপনি বেশি বা কম যে কোনোভাবেই ব্যবহার করতে পারেন যেহেতু কলাইয়ের ডালের পুর রাধাবলবীতে ব্যবহার করা হয় কোনোভাবেই কিন্তু এই পুর ফেটে বেরিয়ে যায় না এমন কি যে পরিমাণ ময়দা সেই পরিমাণ পুরও যদি আপনি ব্যবহার করেন তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে রাধা রাধাবল্লবীগুলো তৈরি হয়ে যাবে বেলবার সময় বা ভাজবার সময় কোনোভাবেই ফেটে বেরিয়ে যাবে না পুরগুলো একটা রাধাবলবীর লেচিতে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে আমি একটুখানি তেল মাখিয়ে রেখে দিচ্ছি থালার মধ্যে আমি আরও একটা লেচিতে পুর ভরে দেখিয়ে দিচ্ছি আশা করি অনেকেই উপকৃত হবেন আর যারা খুব ভালো করেই কাজটি করতে পারেন তারা অবশ্যই সযত্নে স্কিপ করে যাবেন এই অংশটি এইভাবে হাতের মধ্যে নিয়ে আঙুলে চাপ দিয়ে দিয়ে বাটি মতো তৈরি করে নিয়েও কিন্তু পুর ভরে নেওয়া যায় আপনি যেরকমভাবেই পুর ভরবেন না কেন কোনোভাবেই কিন্তু অসুবিধা হবে না খুব সহজেই এই গাছটি হয়ে যাবে আবারও আমি কিছুটা পরিমাণ পুর ভোরে সিল করে নিয়ে নিচ্ছি লেচিটাকে ছটা রাধাবলী বেলে ভাজবার জন্য রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভেজিটেবল অয়েল আর নিয়ে নিয়েছি চাকি বেলুন চাকিতে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি তারপর যে বল আমি তৈরি করে রেখেছিলাম পুর ভোরে সেই বলটাকে এইভাবে চেপে চেপে একটুখানি গোল শেপ দিয়ে নিচ্ছি এরকমভাবে চেপে চেপে দিয়ে নিলে কি হবে ভেতরের পুরটা বেশ ইভেন্টলি চারিদিকে ছড়িয়ে যাবে এবারে আলতো হাতে বেলে নেব আর ফুলে থাকা অংশগুলোকে আবারও হাত দিয়ে চেপে সমান করে নেব এইভাবে রাধাবলীটাকে তুলে তুলেও বেলে নেওয়া যেতে পারে আবার চাকিটাকে ধরে ঘুরিয়ে তারপরে আবার গোল করে বেলে নিলেও চলবে খুব বেশি পাতলা করে আমি রাধা বল্লবী বেলবো না বেশ মোটা মোটা ছোট ছোট সাইজের রাধাবল্লবী তৈরি হবে ঠিক ছোটো না মাঝারি সাইজের রাধা আমি এখানে তৈরি করছি এবার রাধা তুলে নিচ্ছি আর দিয়ে দেব গরম হয়ে যাওয়া তেলের কড়াইয়ের মধ্যে তেলটাকে আমি প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছি তারপর মাঝারি আঁচ করে দিয়ে দিচ্ছি রাধা রাধাবল্লবীটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে আঁচটাকে আমি আবার হাই করে দিয়েছি আর এরকম করে যখন ফুলে উঠবে তখন আঁচটাকে মাঝারি করে দিতে হবে তারপর এরকম চেপে চেপে ধরলেই খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে আপনার তৈরি প্রত্যেকটা রাধাবল্লবী উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে রাধাবল্লবী তৈরি করুন পরিবারের প্রত্যেকে খেয়ে ভীষণ প্রশংসা করবে আর অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি করা রাধাবল্লবী আর বাড়ির লোকেরা খেয়ে কী বলল আর কোন ধরনের রান্না আমি নিয়ে আসবো আমার চ্যানেলে সেটাও কিন্তু জানানোর অনুরোধ রইল আরেকটা জিনিস খুব নতুনভাবে আমরা রাধাবল্লবী খেলাম পরিবারের সকলে মিলে সেটা হচ্ছে চিলি চিকেন দিয়ে খুব ভালো লাগে যদিও চিলি চিকেন দিয়ে রাধাবল্লভী খাওয়া হয় না কিভাবে খাওয়া হয় সেটা আমি ভিডিও প্রথমেই বলে দিয়েছি তো আপনি যেভাবেই খান না কেন খুব ভালো লাগবে এই রাধাবল্লভী আমি আজকের মতো বিদায় নেব আপনারা অনেক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার